নমস্কার, স্বাগতম। এয়া হৈছে অপ্ৰথমা ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্চল। পুনৰ খাকী পোচাকত দাগ, বজালিত আৰক্ষীৰ জালত পৰিল প্লাটুন কমাণ্ডাৰ আৰু গৃহৰক্ষী জোৱান। ভুৱা প্ৰমাণ পত্ৰৰ নামত ৰমৰমীয়া বেহা চলোৱাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ প্লাটুন কমাণ্ডাৰ শৈলেন্দ্ৰ দাস আৰু গৃহৰক্ষী জোৱান প্ৰকাশ কলিতা। গৃহৰক্ষী বাহিনীত নিযুক্তি দিয়াৰ নামত ভুৱা প্ৰমাণ পত্ৰ প্ৰদানেৰে চলাইছিল বেহা। গৃহৰক্ষী বাহিনীৰ নিযুক্তিৰ বাবে 12,000-15,000 টকালৈকে বিক্ৰী কৰিছিল 21খনকৈ ভুৱা প্ৰমাণ পত্ৰ। বৈধভাৱে 16খন নিৰ্দেশনা প্ৰমাণ পত্ৰ দিয়াৰ সময়তে বজালি আৰক্ষীৰ হাতত পৰিছিল ভুৱা প্ৰমাণ পত্ৰসহ 63খন আবেদন। ইয়াৰ পিছতে বজালি জিলা আৰক্ষী অধীক্ষকৰ নেতৃত্বত চলিছিল অভিযান। বিভাগীয় তদন্ত আৰু গোচৰৰ ভিত্তিত বজালি আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে প্লাটুন কমাণ্ডাৰ শৈলেন্দ্ৰ দাস আৰু গৃহৰক্ষী জোৱান প্ৰকাশ কলিতা। ঘটনা সন্দৰ্ভত বজালি আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে ঘটনাৰ তদন্ত। ভুৱা প্ৰমাণ পত্ৰ প্ৰদানৰ গোচৰত আৰু গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে কেইবাগৰাকীও অভিযুক্ত। গম পাই আমাৰ যিটো বজালি ডিষ্ট্ৰিক্টত যিখিনি হোমগাৰ্ড ডিপ্লয়মেণ্ট হয় সেইটো বৰপেটা হোমগাৰ্ড কমাণ্ডেণ্ট চাব অফিচৰ পৰা কমাণ্ড চাৰ্টিফিকেট ইছ্যু কৰি পেলাই আমাৰ ইয়াত জইন কৰে। তো বাকী হোমগাৰ্ডখিনি আমি ইয়াত এবজৰ্ব কৰে। তো যোৱা মাহত আমি এটা যেতিয়া মানে মোটামুটি 60ৰ ওপৰত কমাণ্ড চাৰ্টিফিকেট আমাৰ ইয়াত আহিলে বজালি ডিষ্ট্ৰিক্টত, তেতিয়া আমি অলপ ডাউট হ'ল, কাৰণ আমাৰ ইয়াত টোটেল 90জনৰহে ভেকেঞ্চি আছে। তো 90জনৰ যদি আমি 60জন যদি হেৰি ৰিপ্লেচ কৰিবলগা হয় থাকিলে 30-30জন, তো এইটোতো কোনো পৰ্যায়ে সম্ভৱ নহয়, কাৰণ এজন হোমগাৰ্ডে ছমাহলৈকে কণ্টিনিউ কাম কৰিব পায়। তো গতিকে সেইটো মানে আমাৰ কাৰণে বা চবৰ কাৰণে সম্ভৱ নহয়। তো সেইটো সংক্ৰান্তে আমি অলপ ডাউট হোৱাৰ কাৰণে আমি ভেৰিফাই কৰিলোঁ। তো ভেৰিফাই কৰি পেলাই আমি হোমগাৰ্ড কমাণ্ডেণ্ট নলবাৰী অফিচলৈ আমি লিখিলোঁ। লিখি পেলাই তেওঁলোকে আমাক ৰিপ্লাই দিলে যে আমিতো 16টাহে চাৰ্টিফিকেট ইছ্যু কৰিছোঁ, অনলাইন ইছ্যু কৰিছোঁ। তাৰপিছত তেতিয়া আমি হোমগাৰ্ড ডিষ্ট্ৰিক্ট হোমগাৰ্ড কমাণ্ডেণ্টৰ পৰা আমি লিখিতভাৱে ল'লোঁ যে 16জনৰহে আমি জেনুইন পালোঁ, বাকীবিলাক ফেক। ব্ৰাঞ্চ এটা অফিচ আছে বৰপেটাত, তাৰপৰা আমি খবৰ কৰিলোঁ, তেতিয়া সি বৰপেটাত নাই, সি অলৰেডি ট্ৰেঞ্চফাৰ হৈ গ'ল হেৰি ডিফুত, কাৰ্বি আংলং ডিফুত। তথাপিও একোতে একেতে তেখেতে মানে ইছ্যু কৰি আছে চাৰ্টিফিকেটবিলাক। তো তাৰপিছত একেতক আমি যেতিয়া উঠালোঁ যোৱাকালি, আমি একেতক কি বুলি কয় এপ্ৰেহেণ্ড কৰিলোঁ। তাৰপিছত ষ্টেটমেণ্ট লোৱা হ'ল, ইণ্টাৰগেশ্যন কৰা হ'ল। তাৰপিছত আমি গম পালোঁ যে একেটাৰ লগত আৰু এজন মানে হোমগাৰ্ড এটা জড়িত হৈ আছে, যিজনে মানে পইচাবিলাক আনি পেলাই একেটক দিয়ে। আৰু যিজন ফিচি আমি ধৰিছোঁ একেটাৰ নাম হ'ল প্লাটুন কমাণ্ডাৰ শৈলেন্দ্ৰ নাথ দাস, 55 বছৰ, আমাৰ ওপৰ নৈ বুলি কয় ইয়াত পাঠশালা থানাৰ আণ্ডাৰতে। আৰু যিজন হোমগাৰ্ড আমি এৰেষ্ট কৰিছোঁ তেখেতৰ নাম হ'ল প্ৰকাশ কলিতা, একেটোৰ ঘৰ হ'ল ফুবৰেহাবাৰী, আমাৰ ফাটাচাৰপুজি থানাৰ আণ্ডাৰত। এই দুজনক এতিয়ালৈকে আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰপিছত আমি বাকী যিখিনি ফেক মানে যিখিনি হোমগাৰ্ডকেইটাই চাৰ্টিফিকেট লৈ আনিছিলে তেওঁলোকক আমি ষ্টেটমেণ্ট ল'লোঁ। তেওঁলোকৰ পৰা আমি গম পালোঁ যে পইচা লোৱা আৰু হেৰি কৰা ভুৱা যিটো কমাণ্ড চাৰ্টিফিকেট দিয়া এইখিনি প্ৰুফ হৈ গ'ল। এইটো তেওঁলোকৰ ষ্টেটমেণ্টৰ ভিত্তিতে আমি এই দুজনক এৰেষ্ট কৰিলোঁ। নিউজ এইটিনৰ হাতত আহি পৰিছে চাইৰেন গেঙৰ দ্বিতীয়টো ভিডিঅ', য'ত স্পষ্ট ৰূপত দেখা আৰু শুনা গৈছে চাইৰেন বজাই কিদৰে ৰাজপথত উলিয়াইছিল বিশাল ৰেলী। তাৰ মাজতে কেইবাখনো বাহনৰ খিৰিকীৰে বাহিৰলৈ ওলাই কেইবাজনো যুৱকে কৰিছিল চাইৰেন গেঙৰ বিশাল ৰেলীৰ ভিডিঅ'। আৰক্ষীৰ চকীৰ সন্মুখতেই বা আৰক্ষীৰ চকুৰ সন্মুখতে দিনৰ পোহৰত এনেদৰে চাইৰেন বজাই সাধাৰণ জনতাক বিপাঙত পেলাই উলিয়াইছিল বিশাল ৰেলী। ৰাজপথত এনেদৰে আইন অমান্য কৰা 10খন বাহন জব্দ কৰিছে যদিও এতিয়াও অন্তৰ্ধান হৈ আছে এনে বহু বাহন। এইবোৰ একাংশ নষ্ট চৰিত্ৰৰ যুৱক, পঢ়াৰ সময়ছোৱাত কলেজীয়া জীৱনত এইবোৰ দুষ্টামি কৰি ফুৰিছে, যাক এতিয়া অপৰাধ হিচাপে গণ্য কৰা হৈছে। ইয়াত দুষ্টামি হৈ থকা নাই, ই এটা অপৰাধ আৰু আইন বিৰুদ্ধ এটা কাম। চাওক কেনেধৰণে চাইৰেন বজাই বজাই কেইবাখনো বাহন আগবাঢ়িছে ব্যস্ত ৰাজপথত, মানুহক হাইৰাণ কৰি আতংকিত কৰি।
জেগা দখল করে সম্পূর্ণরূপে এই রাজপথ দখল করে এলোকে সাইরেন বজায় বজায় আগবাড়ি। আর স্বাভাবিকতে সাধারণ মানুষ তলকিব পড়া নাই, সাধারণ মানুষ ভাবিব কোনোবা ভি ভি আই পি আছে, কিন্তু সেই ভি ভি আই পি প্রকৃত অর্থত ভি ভি আই পি নহয়, এলোক হয়েছে নষ্ট চরিত্রর সন্তান, এলোক হয়েছে নষ্ট চরিত্রর যুবক। এওঁলোকে এই অপরাধ সংঘটিত করার পিছত স্বাভাবিকতেই আরক্ষী জোরদার গতিত অভিযান চলাইছে, এওঁলোকের বিরুদ্ধে অভিযান তীব্রতর হয়ে পড়েছে। ইফালে মহানগরীত সাইরেন গ্যাংয়ের বিরুদ্ধে পুনের রুজু হয়েছে অনেক গোচর। বশিষ্ঠ থানাত রুজু হয়েছে 87/24 নম্বরের নতুন গোচর। নালাপাড়ার হিটেন রান কাণ্ডর মূল অভিযুক্ত অরিণ কটকীক পুনের গ্রেপ্তারের পূর্ণ সম্ভাবনা আছে। সাইরেন গ্যাংয়ের আন সদস্যকো গ্রেপ্তারের সম্ভাবনা আছে। শুক্রবারে নিশা জব্দ করা 10খন বাহনের গরাকীক আজি বশিষ্ঠ থানাত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে। জব্দ করা বাহন কেখনত কোনে পাস দিছিল সেই সন্দর্ভত তদন্ত করিব আরক্ষী। সমগ্র গোচরট সন্নিবিষ্ট 120B, 188, 290, 287, 336, 419 ইন্ডিয়ান পেনেল কোর্টের তদন্তর আওতালে আহিব পারে কেবাগৰাকীও হাই প্রোফাইল তথা সরকারি আমলা বিষয়া। ইপিনে বাহনত অবৈধ সাইরেন আর রঙা নীলা লাইট লগা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলিব আরক্ষীর অভিযান। ব্যক্তিগত বাহনত সরকারি নম্বর প্লেট লগা তথা আইন উলঙ্ঘাকারীর বিরুদ্ধে অন্য ধারাত রুজু হব গোচর। নালাপাড়া হিট এন্ড রান কাণ্ডত জামিন লাভ করা অভিযুক্ত অরিণ কটকীর স্বীকারোক্তির ভিত্তিতেই আরক্ষী অভিযান চলায়। শুক্রবারে নিশার ভাগতেই জব্দ করে 10খন বিলাসী ভি আই পি বাহন। আটাইকেইখন বাহনের নম্বর প্লেটত লিখা আছিল গভর্নমেন্ট অফ আসাম। অবৈধভাবে লগা আছিল সাইরেন, রঙা নীলা লাইট, ভি আই পি নম্বর আর ভি আই পি কার পাসর স্টিকার। অসম বিধানসভার পাসর লগতে আরক্ষীরও স্টিকার আছিল জব্দ করা বাহনত। আরক্ষীয়ে জব্দ করেছে হিট এন্ড রান কাণ্ডর অভিযুক্ত অরিন্দ দুখনকৈ বাহন আর তাতে লিখা আছে গভর্নমেন্ট অফ আসাম। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিন ধরে মহানগরীত এই গ্যাংটে সন্ত্রাসের সৃষ্টি করে আছে, যত তত সাইরেন বজাই দিয়ে আর মানুষ হারাশাস্তি করে। সাধারণ মানুষে তলকিব নয়, সাধারণ মানুষে ভাবে হয় কোনোবা মন্ত্রী আমোলা বিষয়া আহিছে আর রাস্তা এই দিবলগিয়া হয়ে যায়। এনে ধরনের এক প্রকার ব্যস্ত রাজপথত নিজের স্বার্থ পূরণ করে আছে আর মনের ক্ষুধা এক অন্য ধরনের নিবারণ করে আছে। লিখাগাড়ি প্রত্যেক ভেরিফাই করার দরকার হয়েছে আমার কারণে, কারণ পুলিশ লিখি গড়ি চলাই থাকে যত পুলিশের মানুষই নাই। আর মানে যান জানো বা আপনার যে এজন পুলিশ অফিসার যদি রিটায়ার্ড হয়ে যায় আর সেই পুলিশের যুক্ত চাকরিকাল যুক্ত হয় সেটা পুলিশ লগাব ইভেন আপনার মানে অরিণ কটকীর দেওতাকর দুখন গাড়ি আমি পাইছো, দুখন গাড়ি গপ্ত আসাম লিখা আছে যদি নয়, এখন পাবলিক গাড়ি ঘরুয়া গাড়ি এখন গপ্ত আসাম লিখি চলাব নয়, তেনেকা কিছু আমি বেআইনি কাম পয়া কৈছে। মোটিভ মানে মানে সুদিছিল যে আপনি গপ্ত আসাম কেন লিখে, কিন্তু মানে যেহেতু অহা যাওয়া করো কিন্তু সেই কথা নয় ভুল করেছে। মানে যদি মানে গভর্নমেন্ট অফিসার মূল অফিসিয়াল গাড়ি অফিসিয়াল গাড়ি মানে পুলিশ লিখব পড়ো, কিন্তু মূল যখন ঘরুয়া নিজস্ব গাড়ি আছে তাত মানে পুলিশ লিখি ঘুরি ফুব নো। চাও এতালে অভিভাবক আনা নাই যেহেতু ধরেছোহে আমি, তো পিছত গম পাওয়া যাব কি হয়। চাও এতালে আমি 9খন পাইছিল, 9খন আমি যাকালি নিশায় করেছো, 9খন আর আগের যখন এক্সিডেন্ট হয় 10খন গাড়ি পাইছো, এটা ওলাব তদন্তকাল আর চলি থাকবে আপনার নিশ্চয় চলিব, নিশ্চয় এটা আরম্ভ হয়েছে নিশ্চয় চলিব। এই গোডাস বর্তমান লাইভত আছে বশিষ্ঠ থানারপা দীপাঙ্কর। এইবর হয়েছে নষ্ট চরিত্রর ফুলকুমলিয়া যুবক, বয়স বড় বেশি নহয়, এই বয়সতে ইমান অপরাধ করেছে, ডাঙর হলে আর কি কি অপরাধ নকরিব। নিশ্চয় প্রাঞ্জল, এই সমগ্র ঘটনা সন্দর্ভত আমি ননস্টপ আমি প্রতিটি মুহূর্তের আপডেট আর খবর দর্শকসকলক জানাই গৈছো, কিন্তু শেহতীয়াকৈ যে দ্বিতীয়টো ভিডিও বর্তমান নিউজ 18 অসম নর্থ ইষ্টের হাতত আহি পৰিছে, তাত গুৱাহাটীৰে কোনো কোনো অজ্ঞাত স্থানত বনোৱা এক প্রকার ভিডিও এই মুহূর্তে প্রকাশ পাইছে। যদি চা যায় তেতিয়াহলে তাত প্রায় 10-13খন এনে ধরনের কলা রঙ স্কর্পিও অথবা ইনোভা বাহন অর্থাৎ বিলাসী বাহন ধরা পড়েছে ভিডিও সমূহত। আর এই ধরনের ভিডিওত একটা কথা স্পষ্ট হয়ে পড়েছে যে কিদরে এই উদণ্ড যুবকর দলটোয়ে বাহনত সাইরেন লগাইছে, সাইরেন লগাই রাজপথত সাইরেন বজায়, এক প্রকার মন্ত্রী আমোলার যদরে কনভয় এটা পার হয় ঠিক একদরে সেই সময় বাহন কিন্তু রাজপথে পার হয়ে ধরনের এক প্রকার পরিবেশ দেখবলে পাওয়া গেছে। কিন্তু যাকালিলেক যেটা আমি আরক্ষীর সমগ্র তদন্তর শেহতিয়া তথ্য লাভ করছো এই মুহূর্তলকে মাত্র 10খন বাহনে জব্দ করা হয়েছে, কিন্তু দ্বিতীয়ত যদি ভিডিও বর্তমান প্রকাশ পাইছে তার প্রায় 10
দহরপরা তেরখন বাহন আমি ধরা পেলাইছো। গতি তার ভিতর মাত্র দুখন বাহনে এই মুহূর্তলকে আরক্ষী জব্দ করবলে সক্ষম হয়েছে। কিন্তু যদি চা যায় তো আন দহন বাহনও কিন্তু এই মুহূর্তলকে কিন্তু আরক্ষী উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই। আরক্ষী কিদরে বা যদরে বর্তমান তদন্তর গতি আরম্ভ করেছে তাত কিন্তু কিছু লেপস থাকি থাকা লেপস রয়ে যাওয়া কিন্তু তথ্য প্রকাশ পাইছে। কারণ যাকি 26 জানুয়ারীত নরবাহাদুর থাপা নামর লোক নিহত হয়েছিল এই কনভয়ের খুন্দাতে, সেই সময় কিন্তু যেধরনের একটা সেকশন লগাই যদরে তদন্ত আরম্ভ করব লাগিছিল আরক্ষী, সেই ধরনের কিন্তু পরিবেশ দেখবলে পয়া নগল। কারণ নিশাটোর ভিতরতে অরিণ কটকিয়ে বেল পাবলে সক্ষম হল। আটাইতকৈ ডাঙৰ খবর কি হব পাৰে আৰক্ষীৰ বাবে, কি ধৰণৰ এটা লজ্জাজনক বিষয় যিটো সময়ত এটা কনভয়ৰ এই উদণ্ড যুবকৰ দলত এজন সাধাৰণ লোক টার্গেট হল, থিতাতে নিহত হবলগীয়া ঘটনার পরিবেশ সৃষ্টি হল। কিন্তু তার পিছতে যেটি অভিযুক্ত যান হিট এন্ড রানের যে তথ্য কোয়া হয়েছে তাত মূল অভিযুক্ত নিশার ভিতরে রেল পাইছে। গতি তাতক একটা ডাঙৰ কথা বা লজ্জাজনক বিষয় হবই নয় আরক্ষীর তদন্তর। কারণ তার পিছত আরক্ষী নিশাটোর ভিতরে একটা অভিযান আরম্ভ করলে এই মুহূর্তলকে দুর্ঘটনাগ্রস্ত বাহনখনসহ দহন বাহন এই মুহূর্তে আরক্ষী জব্দ করেছে। কিন্তু যদি দ্বিতীয়ত ভিডিও আমার হাতত আহি পড়েছে, আমি দর্শকসকল যদি ভিডিও দেখাইছো যে গুয়াহাটির এয়া হয়তো খারঘুলি এলাকার হব পারে নতুবা সাংসারিরপর আমিনগাঁওলে যে রাষ্ট্রীয় ঘাইপথছোয়া আছে তাত এই ধরনের একটা রেলি করা দৃশ্য দেখবলে পাওয়া গেছে। গতি এই সমূহ বাহন কেতিয়া তদন্তর আওতালে আহিব আমি প্রশ্ন করব বিচার। কারণ সাধারণ জনতার জীবনটোর কথাক লো এই মুহূর্তে আমি প্রশ্ন করব বিচার। কারণ সাধারণ জনতায় কোনোবা মন্ত্রী বিধায়কর বাহন অহা বলে রাজপথ এড়ি দিব, কিন্তু যেতিয়া রাজপথ এড়ি নিদিব তেতিয়াহলে সেই সমূহ বাহনেই কিন্তু সাধারণ লোকক মহতি আনিব। তার একটা জ্বলন্ত উদাহরণ 26 জানুয়ারী নিশা এজন হুথাম দেহর লোক এজন থিতাতে নিহত হবলগীয়া হল দুর্ঘটনাত। কিন্তু তার পিছতে বশিষ্ঠ আরক্ষী থানে বর্তমান সময়লৈকে কিদরে তদন্ত আরম্ভ করেছে সেয়া কিন্তু সংবাদ আরক্ষীর নাকর তলতে এইবর হয়ে আছে দিনের পোহরত। ইয়া আমি পুনপটিয়াকৈ দৃশ্যটো দেখিছো দিনের পোহরত এনেধরনে ঠিক মন্ত্রী বিধায়কর বা কোনো আমোলা বা ভিভিআইপির কনভয় যাওয়ার দরে এই গাড়িব গে আছে সাইরেন বজায় বজায়। কিন্তু সেই সময় ব্যবস্থা লওয়া কোনো নাছিল রাজপথত। স্বাভাবিকতে আমি আরক্ষী দেখা পাও, ট্রেফিক আরক্ষী থাকে, আন আন বিষয়া থাকে, বিভিন্ন সময় টহল দি থাকা আমি আরক্ষীক দেখবলে পাও। এই সময়সাত এই দীঘলীয়া পথসাত যে সাইরেন বজায় বজায় এইবর গাড়ি গৈ আছিল যাবর প্রকৃততে ভুয়া বলে কোথাও আমি, সেই গাড়িবর রখাবলে কিন্তু কোনো এজন আরক্ষী নাছিল। সাধারণত এনে খুব বেশি চেকিং চলি থাকে, নাকা চেকিং চলি থাকে গুয়াহাটির বিভিন্ন প্রান্ত। নিশ্চয় আরক্ষীর চকুত ধুলি দিয়া হয়েছে, আরক্ষীয় হয়তো সেই কলা গ্লাস দেখি হয়তো ভাবিছে কোনোবা মন্ত্রী আহিছে কোনোবা বিধায়ক আহিছে। কিন্তু তার আড়ত যে এখন এই ধরনের একটা ভয়ঙ্কর গ্যাং এটার কারবার চলি আছে গুয়াহাটিত সেয়াও হয়তো আরক্ষী বর্তমানলৈকে অজ্ঞাত। কিন্তু যেটা অভিযান চলিল সেই অভিযানের পিছত কিন্তু বর্তমান আটাইকিখন বাহন বর্তমান অন্তর্ধান হওয়া বলে জানিপরা গেছে। কিন্তু আরক্ষী যদি কিছু জোর দিয়ে, আরক্ষী যদি কিছু হেঁচা প্রয়োগ করে তাহলে নিশ্চয় এই শক্তিশালী যেটা চক্র এই চক্রট কিন্তু উৎখাত করবলে সক্ষম হব। কিন্তু যে তথ্য পোহরলে আছে এই মুহূর্তে যখন সন্তানে রাজপথত এই অভদ্রামী সৃষ্টি করেছে তেওঁলোকৰ কিন্তু অভিভাবক সম্ভ্রান্ত ঘরের একো একটা সম্ভ্রান্ত পরিয়ালর তেওঁলোকৰ একো একটা দামি নামি চাকরি আছে, হয়তো কোনোবা IAS বিষয়া, কোনোবা IPS বিষয়া, আন কোনো হয়তো আরক্ষীর শীর্ষ বিষয়া, আন কোনো রাজনৈতিক বিষয়া, রাজনৈতিক নেতা, আন কোনোবা হয়তো জ্যেষ্ঠ এগারী প্রভাবশালী ঠিকাদার নতুবা অভিযন্তা। গতি এই ধরনের পরিবেশের মাজত আরক্ষীও এক প্রকার প্রত্যাহ্বানের সৃষ্টি হব যে কিদরে এই সমূহ বিষয়া আমলাক সমগ্র বিষয়টির তদন্তর আওতালে আনিব পারে। কারণ এই সমূহ সম্ভ্রান্ত ঘরের নষ্ট লড়াই কিন্তু বর্তমান গুয়াহাটিতে এক প্রকার এই ধরনের পরিবেশ সৃষ্টি করেছে যত মন্ত্রী বিধায়কর কনভয় নিচিনা একটা প্রভাব এটাই এনে কাম করেছে। আর অল্প ডাঙর হলে বয়স বড় বেশি নয়, 21-22 বছর হব বা 23 বছর হব, এটাই এই কাম ডাঙর হলে একটা সময় হয়তো ডকাইটিও করব, ডকাইট হয়ে যাব পারে। এটাই যদি এলোক শিক্ষা দিয়া নয় তাহলে পরবর্তী সময় স্বাভাবিকতেই এলোকে সামাজিক বিষবাষ্প বিয়পাব পারে তেনে আশঙ্কাও আছে। ধন্যবাদ। অপরাধ জগতের আরো বহু খবর জানাম বিরতির পাছত। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। কর্মচারীর দা দরমহা তথ্য অনুসরি জনপরিবহন 20,983 টাকা, অর্থাৎ এবছর কর্মচারীর দরমহা 147,58,51,796 টাকা। বিপরীতে বিভাগটির এবছর আয় 10,44,00,000 টাকা, অর্থাৎ বার্ষিক জলপরিবহন বিভাগের দা দরমহা আর আয়ের ব্যবধান 137 কোটি টাকারও অধিক।
একে লোকসানের সম্মুখীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর পরিবহন বিভাগ সদনের মজিয়াত প্রকাশ পাওয়া এনে তথ্যের পাশতেই সরব বিরোধী বিধায়ক রেকিবউদ্দিন আহমেদ। এই তথ্য যথ্য এই একটা সচাকে দুঃখ লগা আর একটা ভয়ঙ্কর তথ্য। আমি বিচার যে এই রাজ্যিক পরিবহন নিগম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। ইয়াত কেবল মানুষ পাবলিসিটির কারণে কথা কলে নহয়, জনসাধারণের সুবিধার কারণে যখন গাড়ি ইমান গাড়ি বিকল হয়ে আছে, ইমান গাড়ি বিকল হয়ে থাকা অবস্থা সেবিল মেরামতির কারণে তাৎক্ষণিক ব্যবস্থা কিয় করা হওয়া নাই। বিভাগীয় দক্ষতা সততা নিষ্ঠার পরিবর্তে মাথুন পরিমল শুক্লবৈদ্যয় বিভাগত কাম করার অভিযোগ রেকিবউদ্দিনের। এই বিভাগ শক্তিশালী হওয়া বিচারে কেবল ফেনের ফুটুকারে কেবল বিধানসভাত এনেকা কথা কয় পালমারা উত্তর দিয়াতক অনাগত সময়ত এই বিভাগ যাতে শক্তিশালী রূপত উপস্থাপন করিও পারি তার কারণে সরকারে ব্যবস্থা লব লাগিব। আর ট্রান্সপোর্ট মিনিষ্টার ইয়ার কারণে দায়ী, ট্রান্সপোর্ট মিনিষ্টারে এই ক্ষেত্রে পদক্ষেপ লব লাগিব, কেবল লেকচার মারিলে নহব অনুরোধ জানাইছো। এটা প্রশ্ন হয় ইয়াই নাকি পরিবহন বিভাগের উন্নয়ন। ক্যামেরা পার্সন অঞ্জন আর সঞ্জয়ের সঙ্গে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। উত্তরাখণ্ডের পিছনে এবার অসমত প্রযোজ্য হব ইউনিফর্ম সিভিল কোড চমুকৈ UCC। আর যদিহে অসমত UCC প্রযোজ্য হয়, উত্তরাখণ্ডের পিছত দেশত UCC প্রযোজ্য হওয়া দ্বিতীয়খন রাজ্য হিসাবে অসম পরিগণিত হব। 10 ফেব্রুয়ারি তারিখে ক্যাবিনেট বৈঠকত UCC বিধেয়ক উত্থাপিত হব, ক্যাবিনেটে অনুমোদন জানাব। আর এই চলিত বাজেট অধিবেশনতে অসমত UCC প্রযোজ্য হব, কারণ চলিত বাজেট অধিবেশনতে বিধানসভার মজিয়াত UCC বিধেয়ক গৃহীত করে আইনলে রূপান্তর করা হব। এটা প্রশ্ন হয় অসমৰ UCC বিধেয়ক আইনলে রূপান্তর হলে ইয়াত কি কি বিষয় সন্নিবিষ্ট করা হব। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে উত্তরাখণ্ডের অনুরূপ UCC এখনই অসমত প্রযোজ্য করা হব। অর্থাৎ উত্তরাখণ্ডত যি নিয়ম নির্ধারিত করা হয়েছে UCC যোগেদি সেই একবার নিয়মেই অসমত প্রযোজ্য হব। মহিলার বিবাহর বয়স বৃদ্ধি করা হব, আর এনেভাবে বৃদ্ধি করা হব যাতে বিবাহর পূর্বে মহিলাগে স্নাতক ডিগ্রি অন্তত লাভ করব পারে। বিবাহ বিচ্ছেদের যদি কারণ পত্নীর কারণে আর পতির কারণে পৃথক পৃথক নহব, পত্নী আর স্বামীর কারণে বিবাহর বিচ্ছেদের কারণব সমান করা হব। উত্তরাখণ্ডত UCC যোগেদি বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বেলিকা দেখা পোৱা গৈছে বহুবিবাহ নিষিদ্ধ করবলৈ বিধানসভার মজিয়াত অন্য এখন বিধেয়ক অনার চিন্তা চর্চা করেছে। উত্তরাখণ্ডত UCC যোগেদি বিবাহর পঞ্জীয়ন বাধ্যতামূলক করা হয়েছে, আর UCC যোগেদি বিবাহর পঞ্জীয়ন বাধ্যতামূলক করার পূর্ণ সম্ভাবনা আছে। মুসলমান মহিলাসকলক সন্তান তুলি লওয়ার অধিকারও UCC যোগেদি প্রদান করার পূর্ণ সম্ভাবনা আছে, কারণ উত্তরাখণ্ডত এই অধিকার মুসলমান মহিলাসকলক প্রদান করা হয়েছে। উল্লেখযোগ্য যে জনজাতীয় লোকসকল এই UCC পরিধির আওতারপা বাহিরত থাকার পূর্ণ সম্ভাবনা আছে, কারণ মুখ্যমন্ত্রীগুলো কিছুদিনের আগতে এই ইঙ্গিত দি এক মন্তব্য করেছিল। জনজাতীয় লোকসকল বা যখন লোক অনুসূচিত জনজাতির তালিকাত অন্তর্ভুক্ত, যে পরম্পরাগত রীতি নীতি পরম্পরাগত বিধি বিধান সেই সমূহক সংবিধানে বিশেষভাবে সুরক্ষিত করে রাখিছে। তিনিচুকীয়ার বাগজানত সেনার অভিযান, অস্ত্র শস্ত্র সহ দুজন লোক আটক করেছে। আটকাধীন লোক দুজন ক্রমে রূপাই শাহ আর রূপাই শাহ বাগিচার 6 নম্বর লাইনের ব্রজনাথ পানিকা আর কর্দৈগুড়ির ভটিয়াম খাল গাঁওর নিরন্ত বড়া। দুইজনের বিরুদ্ধে চোরাং বজারত অস্ত্র শস্ত্র সরবরাহ, ডকাইতি, ড্রাগস ব্যবসায় জড়িত বলে সেনা আরক্ষী দাবি করেছে। ইয়া তিনিচুকীয়ার বাগজানত সেনার অভিযানের খবর আমি জানাইছো। অস্ত্র শস্ত্র সহ দুজন লোক আটক করা হয়েছে। আটকাধীন লোক দুজন রূপাই শাহ বাগিচার 6 নম্বর লাইনের ব্রজনাথ পানিকা আর কর্দৈগুড়ির ভটিয়াম খাল গাঁওর নিরন্ত বড়া। জাগিরোডর নেলি আরক্ষী চকীত নিশা পুনের উত্তেজনা, নেলি আরক্ষী চকী ঘেরাও করে ক্ষোভিত লোকের প্রতিবাদ। গরু চুরি চক্রের সুতরাং আরক্ষীর মিতিরালির অভিযোগ, গরু চুরক রক্ষণাবেক্ষণ দিয়া আরক্ষী দয়াল মেধিক গ্রেপ্তারের দাবি প্রতিবাদকারীর। উত্তেজিত রাইজ আর আরক্ষীর খণ্ডযুদ্ধর সৃষ্টি হয়, জলাজুইত আরক্ষী ঘিউ ঢোলার অভিযোগ উত্থাপন করে। শুক্রবারে চোরাং গরু সরবরাহ হওয়ার অভিযোগত একাংশ লোকে জ্বলাই দিছিল গরু কহিওয়া গাড়ি।
কালি মই দোকানখন বন্ধ করে গলো মই বিজানে জাস্ট গরুখিনি মই দেখিলো গরুখিনি দেখার পিছত মই খুদিলো পুলিশ প্রশাসনক যে এই গরুখিনি ইয়াত কিয় আছে হিনে কইছে বলে আমি গাড়িখন ধরিলো তে ধরা গাড়িখন কোন ঘর কইছে ধরা গাড়িখন নাই বলে কইছে ঠিক আছে কল লৈ যাব গরুখিনি গরুখিনি কল লৈ যাব কইছো গরুখিনি বলে আমি এটা লৈ যাম গো বলে কইছে বহুত পুলিশ আছে আর মই কই আছো কই থাকিম তারপর মই কল বলো নিব নয়ব নয় বলো ইয়াত যদি এটা গরুখিনি নাইকিয়া হয়ে যায় কালকে আমার গাঁওখন রেকর্ড হব চুর বলে হব কিন্তু আমার গাঁৱৰে গরু চুর হয়েছে আমি তো গমে পোৱা নাই গম পোৱা নাই তারপরে মানুষ গোট খাইছে মই তো অকল একো করব ন গোটে মানুষ জুম হয়ে গেল জুম হয়ে যাওয়ার পিছত যেটা উলাইছে যে এই আমার গরু ই কই এই আমার গরু গরু এই ঘর গোহালি গোহালি গরু গৈছে প্লাস আকো কি কইছে মুক মই যেটা ভিডিও মই তেতিয়া কোৱা নাই মই কথাহে পাতি আছিলো জাস্ট মুক গম দিছে তই বোলে দোকানত পাইছ তই দোকানত যা বাবু বাবাটো কৈছে মোক বাবাটো মোৰ এজন এনে তার ফ্রেন্ড বন্ধু আর মোক কি ধুনিয়াকে কৈছে বোলে বাবাটো বাবাটো বুলি কৈ এনে মোক কি কইলে যা যা বুলি কল মই না যাও বোলো মই ভিডিও কৰিম ভিডিও কৰিম বুলি কওঁতে মোক কি কৈছে বন্ধুক এনেকাকে ঠেলি দিছে যা কৈ তই যা বুলি কৈছে মই কিয় যাম মই যাব নোৱাৰো বোলো গাঁৱৰ মানুহ গোট খাব লাগিব বাস মোৰ ইমানখিনিয়ে আৰু 100% মোক হেৰি দয়ালে কৈছে দহ বাৰ হাজাৰ টকা এটা লবি দশ বারো হাজার টাকা এটা ল তো চুপচাপ থাকুই যা ঘর যায় শুই থাকক গই কৈছে মই কিয় শুম মই নুশু মই গাঁৱৰ ৰাইজ খিনি গতাই দিম দয়ালে থানাৰ আউটপোষ্টত আৰু সিহঁতৰ ড্ৰাইভাৰ চালকজনে কৈছে যে বোলে আমাৰ এই দয়ালে যেতিয়া আজত আহে এই গণ্ডগোলখন লুকায় বুলি কৈছে তাই গৰু ধৰিব কৈছে নে চু কৰিব কৈছে আমি নাজানো যদি গৰু ধৰিব কৈছে আমাৰ এটলিষ্ট আমাক বিডিবিক জনাব লাগে আমাক বিডিবিক জনোৱা নাই পিছত আমি গাঁৱৰ মানুহৰ পৰাহে গম পাইছোঁ যে তাত পুলিচে বোলে গৰু গাড়ীত উঠাই আছে তেতিয়া আমি গৈছোঁ যাই চাইছোঁগৈ হয় পুলিচে এখন দিয়াই লৈ গৈছে দিয়াই লৈ যাই গৰু উঠাই আছে তাৰপিছতে সুধিলোঁ দয়াল মেধি আছিলে দয়াল দয়াল পুলিচ আছিলে তাৰপিছতে ঐ দয়াল ডাকি হওক কৈছে গৰুবিলাক চুৰি গৰু থানাত লৈ যাম মই বোলো এই গাঁৱৰে গৰু এইবিলাক তেনেকৈ বোলো চবে কৈছে গাঁৱৰ গৰু কৈছে নহয় গাঁৱৰ গৰু এইবিলাক চব চুৰি গৰু হয় আমি লৈ যাম তেতিয়া গাঁৱৰ মানুহ উত্তেজিত হৈ গ'ল কৈছে যে একদম পুলিচে চোৰ পুলিচক আমি গৰু নিব নিদিওঁ আৰু গাড়ী চাই জ্বলাই দে তেনেকৈ গাঁৱৰ ৰাইজে উত্তেজিত হৈ গ'ল বাছ আমি একো কৰিব নোৱাৰোঁ তেতিয়া আমি ভিডিবি প্ৰশাসনৰ পৰা আমি একো কৰিব নোৱাৰোঁ তাৰপিছতে আমি হাত দাঙি দিলোঁ ৰাইজৰ অনুমতি আমি হেৰি কৰিব নোৱাৰোঁ আজি আহিছে আমাৰ মানে এটা ধৰ্ণা দিব আহিছে যে গৰু চুৰ যে হৈছে গৰু কিমানজন গৰু চুৰ হৈছে এই গৰু কেইজন যে সম্পূৰ্ণ গৰু ওলোৱা নাই আৰু গৰু নাইকিয়া হৈ আছে আনফালে চোৰাং গৰু সৰবৰাহক লৈ জাগিৰোডৰ শিলচাঙতো উত্তেজনা উত্তেজিত ৰাইজে জ্বলাই দিলে এখন বাহনখনত সৰবৰাহ কৰিছিল ২০টা চোৰাং গৰু সৰবৰাহত নেলি আৰক্ষী জড়িত থকাৰ অভিযোগ ক্ষুব্ধ ৰাইজৰ গো সৰবৰাহক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত জাগিৰোডৰ শিলচাং উত্তেজিত ৰাইজে জ্বলাই দিলে গো সৰবৰাহ কৰা বাহন চোৰাং গো সৰবৰাহত নেলি আৰক্ষী জড়িতৰ অভিযোগ ৰাইজৰ জাগিৰোডত নিশা ভয়ংকৰ ঘটনা শিলচাঙত উত্তেজিত ৰাইজে জ্বলাই দিলে চোৰাং গৰু সৰবৰাহ কৰা এখন বলেৰো পিকআপ ভান ৰাইজে অগ্নি সংযোগ কৰা বাহনখনত আছিল ২০টা চোৰাং গৰু ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চলটোত বিৰাজ কৰে তীব্ৰ উত্তেজনা পৰিস্থিতি অধিক উত্তপ্ত হৈ পৰাত ঘটনাস্থলীত আৰক্ষীৰ বৃহৎ দল তথা দণ্ডাধীশ উপস্থিত হৈ নিয়ন্ত্ৰণ কৰে পৰিস্থিতি পৰৱৰ্তী সময়ত অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে চাৰিচকীয়া বাহনখনৰ জুই অগ্নি সংযোগ কৰা বাহনখনৰ লগতে চোৰাং গৰুকেইটা আৰক্ষীয়ে লৈ আহে থানালৈ ইপিনে চোৰাং গো সৰবৰাহত নেলি আৰক্ষী জড়িত থকাৰ বিস্ফোৰক অভিযোগ স্থানীয় ৰাইজৰ জাগিৰোডৰ পৰা অজয় পালৰ ৰিপৰ্ট নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট